ওয়াও, এগুলো কি আজকে দেখেন তো, আজকে ড্রেসটা কি সুন্দর দেখা যায় আপুকে। আজকে ড্রেস দেখা লাগবে নাকি করবেন বলেন? অনেক সুন্দর একটা ড্রেসের কিন্তু আজকে আপনাদের কি হবে বলেন, লাইভ হবে ড্রেস। আমার দেখাতেই মনে হচ্ছে না এত বেশি সুন্দর আজকের কালেকশন। হালকা করে দেখায় দাও তো, যতটুকু দেখানো যায়। দেখেন আজকে ড্রেসটা ভীষণ সুন্দর একটা ড্রেস আজকে আপনাদের। কালার গুলো জাস্ট আউটস্ট্যান্ডিং। এখন সরাই ফেলো, এটা পরে দেখাবো। এটার পুরো হাত জুড়ে কাজ, সব জায়গায় খালি কাজ কাজ আর কাজ, এবং কালার গুলো এত মাইন্ড ব্লোয়িং এসেছে। আসিফ তুমি একবার চেক দাও কোন ড্রেস মিসিং, কারা কারা এসেছেন আগে আমাকে একটু কমেন্ট করে জানান। এরপরে আমি দেখাবো কি আছে না আছে। আমি আগে আগে দেখাবো না, সবাই আগে আস্তে আস্তে একটু জয়েন করুক, আফটার দ্যাট দেখাবো। হ্যাঁ, এই ড্রেসটা আমার এত পছন্দ, আমি খালি নিয়ে বসে আছি কবে এটা লাইভ করব, কবে এটা লাইভ করব। এটার কিন্তু স্পেশালিটি কি জানেন, কেন এত সুন্দর লাগছে? সব গোল্ডেন মিরর, মানে এই যে আপনাদের যে মিরর সাদা কালার হয় না, এই ড্রেসে কোনো প্রকার সাদা মিরর নেই, যে কারণে ড্রেসটা অন্য অন্য রকমের সুন্দর। হ্যাঁ, এখন সবাই আসেন জয়েন করেন, তারপর আস্তে আস্তে আমি সুন্দর করে সব দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুকের তো নতুন কি জানি একটা রোগ ধরা পড়েছে, লাইভের শুরুতে ভিউজ উঠবেই না। হ্যাঁ, বুঝি না কেন। হ্যাঁ, কেন রে ভাই, কেন তোর এই ঈদের সময় এই সমস্যা হতে হবে কেন, ঈদের সময় এই সমস্যা হতে হবে কেন? আসসালামু আলাইকুম, হাই আপু, হ্যালো আপু, হাই হাই হাই, হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? অ্যাক্টিভ আছি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, যারা যারাই সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখিয়ে দিব ড্রেস বলেন, আগে একটু আপুরা জয়েন হয়ে নেন। যারা যারা আছেন তারা একটু হাই হ্যালো লাভ লাইক কিছু একটা কমেন্ট করে দেন গো, তারা একটু হাই হ্যালো লাভ লাইক কিছু একটা কমেন্ট করে দেন এত সুন্দর ড্রেসের জন্য। আসেন দেখাই দেই। হ্যাঁ, আমি এখন ড্রেসটা হাত থেকে রাখি। সুন্দর একটা জিনিস, আজকে যারা মিস করে যাবেন একদম মিস হয়ে যাবে। তো চলেন আপু একটুখানি দেখাই, ওই যেগুলো আমার বাকি না সেগুলো তুমি নিচেই রাখো। হ্যাঁ, আমি আমার মতো করে দেখাই দিব। আপাতত মনে হয় না তোমাকে এখন লাগবে, শুধু আমাকে এসিটা ছেড়ে দিয়ে যাও। হা হাল্লা, উমা গো, 600 যে আটকাইছে তো আটকাইছে, মানে 600 থেকে আজকে উঠতে দিবে না, যাক তাও প্রত্যেকে তো 400-500 তে আটকায়। না না, লসের ড্রেস কিছু লাগবে না, সেই লেভেলের সুন্দর। আরে সেই লেভেল মানে আমি হাতের কাজ দেখাই, সবকিছু দেখলে, এবং কালার গুলো দেখেন আপু, দুই হাত জুড়ে কাজ। হ্যাঁ, পুরো এডি পাথর দিয়ে বসানো আছে এটার কাজ করা। আর এই কালারটাও দেখেন, কোন কালারটা ভালো লাগছে আজকে, কি আগে একটু কালার জেনে নিব নাকি আপনাদের থেকে যে কার কোন কালার ভালো লাগছে? আসেন তো আজকে একটু দেখা যাক কোন আপুদের কোন কালারটা ভালো লাগছে। আজকে আমার চুল বুঝতে পেরেছেন, এই এমন একটা ই মানে চুলে লাগিয়েছি সিরাম না, ওই যে কি জানি মাস্ক থাকে, চুল আমার কোনোভাবেই আমি ফোলাতে পারছি না, চুল একদম পুরো ই হয়ে আছে। আচ্ছা দেখেন, এখন আসেন সবাই, আগে আসেন ভাই, আসেন, এত সুন্দর ড্রেস। হ্যাঁ, কোথায় সবাই, কোথায়, তাড়াতাড়ি জয়েন করেন, এখনো খাওয়া শেষ হয়নি আপনাদের। আমি খেয়ে দিয়ে বাসা থেকে পুরো অফিসে করে বাইকে শিউ করে চলে এসেছি, আর আপনারা কি করছেন এখনো? হ্যাঁ, এত স্লো স্লো জয়েন হচ্ছেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কেমন লাগছে বলেন, আজকের কালার কেমন? দেখেন ড্রেসের এখান অবধি কাজ হয়ে পুরো এই অবধি, আবার এখান থেকে, এবং এটা কিন্তু এডি পাথর বসানো আছে, এবং সব গোল্ডেন কালারের মিরর। হ্যাঁ, ড্রেসটা এত সুন্দর হওয়ার পিছনে রিজন হচ্ছে আপু, সব গোল্ডেন মিরর, কোন প্রকার এটার মাঝে আপনার সাদা কালারের মিরর নেই। হ্যাঁ, আচ্ছা আমি লাইভে শুরুতেই বলে দিই, সরি আমি আজকে অনেক বেশি পরিমাণে হয়তো বা চুল ধরে ফেলবো, তো আপনারা আমাকে শুরুতেই বলে দিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখিবেন। হ্যাঁ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপুর হাতে এটা আরেকটা কি, ও দেখছেন, একটা কথা বলতে ভুলে গেছি লাইভের শুরুতে এসে, এমন ভাবে ভিউয়ার্স উঠে যে লাইভের শুরুতে যে তাড়াতাড়ি সব দেখাবো সেটাই বা কিভাবে দেখাবো। আমি একটুখানি দাঁড়ান, আমার গ্রুপে শেয়ার করে আসি, আর না হলে আজকে আপনারা আমাকে লাইভে ফুফা দিচ্ছেন না, আর না হলে আপনারা আমাকে লাইভে আজকে একটু ফুফা দিয়ে দেন, আপনারা ফু দিলেই আমার লাইভে ভিউয়ার্স উঠে যায়। হ্যাঁ, একটু সবাই মিলে বলেন একটা ফু ফু, আপু ওইখান থেকে একটা দিবেন ফু, দেখবেন এখানে ভিউজ উঠে গেছে, আমিও একটা শেয়ার করে দেই এই সুবাদে যদি উঠে যায়। আচ্ছা দাঁড়ান না, অনেক আপু জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা এখন জয়েন হয়েছেন। সো লেটস স্টার্ট, আজকে এই দুই দিন তো গিফট টিফট কিছু পাননি তাই না, আজকে পাবেন, আজকে পাবেন, আজকে এত সুন্দর একটা ড্রেস কে পেয়ে যান দেখা যাক। আচ্ছা আজকে আপনাদের লাকি একটা ব্যাপার হচ্ছে, এই ড্রেস বহু কষ্টে আপনাদের জন্য রিস্টক নামিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আপনাদের চলে এসেছে, দেখেন এটার মাঝেও সব কিন্তু গোল্ডেন মিরর, এটা খুব লিমিটেড পিসেস, মানে কি পরিমাণ লিমিটেড পিসেস এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। তো এটা আমি জাস্ট হাতে ধরে এক ঝলক দেখিয়ে রেখে দিব, আর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আজকের আপনাদের একটা বলতে পারেন ঈদের আগে, আর কোন কাটচুপির ড্রেস কি আছে ঈদের আগে দাঁড়ান,
আমি একটু মনে করে নেই, তাইলে আপনাদেরও সুবিধা হবে যে হ্যাঁ আপু আমি কি এটা নিয়ে নিব নাকি না। ঈদের কালকে হচ্ছে এমব্রয়ডারি, তারপরে হচ্ছে তারপরে এটা, না 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 আপু ঈদের আগে আর কোনো এই ধরনের কোন কাটচুপি ড্রেসের আর কিন্তু লাইভ নেই। হ্যাঁ, তো যারা আছেন আজকে এটাই আপনাদের বলতে পারেন, ঈদের আগে শেষ একটা এই ধাঁচের কাটচুপি পাচ্ছেন, যার ভালো লাগবে নিয়ে ফেলবেন পুরো হাফ, এবং এটার কালার, হ্যাঁ, আর তার থেকে বড় কথা আপু সব গোল্ডেন কালারের কাজ, কোন মিরর আপনার এখানে সাদা না, একটা মিররও আপনার এখানে হোয়াইট কালারের না, যেটা হচ্ছে সব থেকে বড় পাওয়া আমি বলবো। একদম দিল্লি বুটিক্স এর ড্রেস গুলোতে দেখবেন এরকম গোল্ডেন কালারের মিরর সেটিং গুলো থাকে, যেটা আপনার এই ড্রেসে আছে, এবং চমৎকার সুন্দর কালার কম্বিনেশন। হ্যাঁ, আচ্ছা এটা গেল আজকে একটা জিনিস, এখন আমি সিরিয়ালে চলে যাই, এখন আমি দেখাবো আমার মতো শুরু করে দিই, আর লাইভে যারা যারাই আছেন আপনাদেরকে লাইভের শুরুতে কন্টেস্ট দিয়ে দেই আমার ড্রেস এবং লাভ লাইক। লাভ লাইক যে দিচ্ছেন শুরুর ড্রেসে পুরো 50% টাকা নাই হয়ে যাবে, যাকে লাভ লাইক থেকে উইনার নেওয়া হবে, শুরুতে যে আছেন তাকেই দেয়া হবে কিন্তু, ঠিক আছে? সো শুরুতে যারা এখন আছেন আমি সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে উইনার নিয়ে নিতে বলবো। সো যারা এখন আছেন, বিকজ আপু আপনারা শুরুতে জয়েন করেছেন, আপনাদের কিন্তু পাওয়াটা মানে বেশি জরুরি, যারা মিডলে জয়েন করবে পরে জয়েন করবে তাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনারা। তো আপনারা 2-3 যারা আছেন একটা শুধু লাভ লাইক ডান করে দিবেন, আর কমেন্ট থেকে একটা আপুকে আমার এই ড্রেস গিফটে যাবে, ঠিক আছে, 500 টাকায় কিংবা 300 যেটা আমার মনে হচ্ছে, 500 টাকায় গিফটে যাবে। তার কমেন্ট করতে হবে যে হাই কিংবা হ্যালো, 2-3 মিনিট পরে কমেন্ট করা শুরু করেন, এখন না, হ্যাঁ 2-3 মিনিট পরে শুরু করেন, আমি যখন ড্রেস দেখাবো তখন হাই হ্যালো দেওয়া শুরু করেন, এখন না। আচ্ছা অনেক সুন্দর লাগছে, কালারটাই এত সুন্দর, আপনাদের সুন্দর না লেগে যাবে কোথায়। হ্যাঁ ওকে, নাও চলেন বিসমিল্লাহ করি। এইটা হচ্ছে আপনাদের সেকেন্ড কালার, অনেক দ্রুত অর্ডার দিতে হবে, এখন আর কোনো সময় বাকি নেই, ঈদের আগে আর কোনো কাকচুপিও পাবেন না, তাহলে দুটো হাত ভরা এই ড্রেস গেল। সেকেন্ডে আজকে কি পাচ্ছেন দেখেন, আমাদের পেজের একটা অনেক হিট ড্রেস, প্রচুর পরিমাণে হিট ড্রেস অনেক আপুদের আছে, এই ড্রেস খুবই সীমিত পিসেস আপু আমি রিস্টক করতে পেরেছি, বিকজ আপু এই যে দেখছেন না গোল্ডেন মিরর, এই মিররটার শর্টেজ এর কারণে। হ্যাঁ, আর না হলে এই ড্রেস যদি যেরকম সাদা সাদা গ্লাসে হতো তাইলে আমি দেখা যেত মানে অনেকগুলো করে দিতে পারতাম, বাট আপু মিরর এর শর্ট, তো এটা আমি আগেও বলেছিলাম রিস্টক আসবে, এটা কিন্তু হাজারের ঘরে মাত্র 1100 টাকা না পুরো এইগুলো করা। তো এই ড্রেসটাও চলে আসছে, এই যে এটা অনেক সুন্দর, এটা গ্রুপে গেলে এটা এটা আসছে। আর আরেকটা জিনিস, ওহো একটা জিনিস আমি একটুখানি আপনাদেরকে এই লাইভে বলে দিই, আর না হলে আপু প্রবলেম হয়ে যাবে, সেটা হচ্ছে যে আপু এই সব আছে, এই আসছে, আজকে কয় রোজা? হ্যাঁ সত্যি আমি 12 রোজায় চলতেছি কেন, হাই হাই আমি না কি হিসাব নিকাশ করতেছি, আজকে 14 রোজা, ইয়াল্লা আমি 12 রোজা হিসাব করতে, ছি 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 ছি, অবস্থা দেখছেন না আপুরা, আজকে 14 রোজা, এই আর সময় নাই। দেখেন গতকালকে এই ড্রেস রিস্টক হয়েছে না, অলরেডি স্টক আউট, মেরুন কালার, আমার যে মেরুন কালার নাই আমি সেটা জানি না, শুধুমাত্র যেমন কালোটা অর্ডার দিলে পাবেন। হ্যাঁ আমি এই জন্য লাইভে শুরুতে বলে দিচ্ছি, ওয়েবসাইট থেকে হাইড করে দিয়েছি, দেখেন একদিনের মাথায় ড্রেস শেষ, আপনাদের কিন্তু এই ড্রেসেরও সেম দশা, এখন কিন্তু আল্লাহ আমি কি হিসাবে 12 রোজা কাউন্ট করছি আমি আল্লাহ জানে, আল্লাহ আমি যদি এখন আসিফ জিজ্ঞাসা করতাম আমি কিন্তু 12 রোজা হিসাব করে না কাজ করতেছি, যে আজকে 12 রোজা কালকে 13 রোজা গেছি আমি। হ্যাঁ আপু প্রতিদিন লাইভ দেখি, আচ্ছা আমি একটা উইনার নিয়ে নিতে বলি, হ্যাঁ কারণ শুরুর আপুকে আমি চাই, 13টা আছে মাই কামি বেটা, আজকে আজকেরটা নিয়ে 13টা, আজকের রোজা নিয়ে 13টা, এই আমার হিসাব এত ভুল না, অল্পখানি ভুল। ওরে আসিফ তোমার কি কি হইছে, বিয়া তো করছোই, প্রেমে টেমে তো পড়ো নাই তাইলে, বিয়া করার পোলার আবার এত মিস্টেক হয় কেন, কি সমস্যা? কিন্তু তোমার বউয়ের কাছে কমপ্লেন করে দিব, যেই সুন্দর গতিতে আগাইতেছিল সেই সুন্দর গতিতেই ব্যাকে যাইতেছো। আচ্ছা দাঁড়ান আমি একটু উইনার নিতে বলি, শুভ লাভ লাইক থেকে একটা উইনার নাও তো, রিয়েল আইডি নিবা, হ্যাঁ আমি যে ড্রেস পরা পুরো 50% দাম কিন্তু ওনার মাইনাস হয়ে যাবে, লাভ লাইক থেকে নাও, লাভ লাইক এর উইনারটা নিয়ে দেই আপনাদের। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা এটা হাতে ধরে দেখিয়ে দিব, আর এখানে যা যাবতীয় ড্রেস আছে সবগুলো ড্রেস আমি হাতে ধরে আপনাদের বলে দিব, কোনটা নিতে পারবেন কোনটা নিতে পারবেন না, ঠিক আছে সেই বুঝে অর্ডার করে দিয়েন, এখন কিন্তু আর দেরি দেরি করলে কোনো ড্রেস ড্রেস পাবেন না, সব ড্রেস কোনটা আছে কোনটা নিতে পারবেন না পারবেন আমি এই লাইভে সব জানিয়ে দেবো। আগে আমি আমার ড্রেস দেখিয়ে দিই, হ্যাঁ কারণ আমার ড্রেস যেহেতু ঈদের আগে লাস্ট এরকম একটা ড্রেস পাচ্ছে, সো বিসমিল্লা করি আমার ড্রেস দিয়ে, সবাই যারা আছেন সাথে একটু জোরসে বলো
আচ্ছা আপু অনেক সুন্দর লাগছে আপু ড্রেসগুলো। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আপু। এবার আপনারা হাই কমেন্ট লেখা শুরু করে দেন। হ্যাঁ এখন একটা হাই থেকে উইনার নিয়ে নিব, ঠিক আছে? যাকে উইনার নিব সে আপু ড্রেসটা 500 টাকাতে পাবেন, আমার বানানোটা পাবেন, হ্যাঁ আমার মেক করাটা পাবেন। এটা আমার কাছে নাই যে আমি আপনাদেরকে এক্সট্রা দিয়ে দিতে পারবো, সো আপুর মেক করা একজন পাবেন। আমারটা 38 বডিতে আছে আপু, আপনি 40 পর্যন্ত লুজ করতে পারবেন, সো ওই বুঝেই আপনি খেয়েবেন। যদি আপনার বডি 40-এর প্লাস থাকে আপনি হাই হ্যালো খেলা খেয়েবেনই না, কারণ যেটা আপনার বডিতে লাগবে না সেটা আরেকজনের মানে হক নেওয়ার দরকার নেই। যাদের বডি 40-এর মধ্যে আছে তারা একটা হাই লিখে একটা গেম ট্রাই মারতে পারেন। হ্যাঁ ওকে বিসমিল্লাহ, নাও লেটস স্টার্ট উইথ দিস বিউটি। সো আমরা আজকে এই ড্রেসটা, ঈদের আগের আমাদের শেষ স্পেশাল কারচুপি ড্রেস, কি আছে না আছে পিঙ্কটা পরে দেখে আগে আমার প্রিয় কালার একটা দেখে নিই। নাম্বার ওয়ান, এটা টু পিসের একটা সেট, সম্পূর্ণ রেডি আছে, স্টিচড আছে। খুব মনোযোগ সহকারে কথা শুনবেন আপু, না শুনে অর্ডার করবেন না, সোজা হিসাব। মার্কেটে গেলে যেরকম এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা, অনেক আপুরা আছেন সকাল সকালে বের হন মার্কেটে, বাসায় ফিরে ইফতারির পরে। আমাদের তো শোরুমে এমনও আছে ইফতারির আগে মানে শোরুম থেকেই বের হয় না, আমার ছেলেগুলো যে ইফতারি করবে মানে অতটুকুনো কিছু কিছু আপুদের মাঝে মাঝে আমি দেখি বুঝ কাজ করে না, যে ঠিক আছে মেয়ে মানুষ অনেক সময় আপুদের রোজা নাই থাকতে পারে, বাট ছেলেগুলা তো রোজা, সেটা তো একটু মাথায় রাখতে হবে যে আমি এখন একটু সরে দেয় ওদেরকে ইফতারিটা করতে দেই। তো শোর আপনারা মার্কেটে যেরকম হাজার ঘন্টা ধরে শপিং করেন, অনলাইনে অ্যাটলিস্ট মানে 10 মিনিট কথা শুনে অর্ডার করবেন, আর না হলে কিন্তু দুই পক্ষেরই ভোগান্তি হয়। হ্যাঁ যেমন দেখেন এটার ওড়না পুরো ইন্ডিয়ান চিহ্ন অনেকটা, যেটা আপনার খুব শাইনি সিল্কি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দেখেন আমি গায়ে ধরি এটা, না আপনার ওই যে একটা শিফনের ওড়না আছে না, শিফনের ওড়না তো আমরা অলওয়েজ পরি, শিফন কিংবা পিওর পাতলা থাকে, বাট ওইটায় গা দেখা যায়। এটার বেনিফিটই এটা, এটাই দেখেন আমি যে গায়ে দিয়েছি না আমার কোনো কাজ দেখা যাচ্ছে কোন প্রকার। ওয়াও 5K আপুরা জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, সবাই একটা লাভ লাইক দিয়ে দিয়ে প্লিজ, আপনাদেরকে একদম পানির দামে দিব এই ড্রেস, পানি পানি দামে, ইন্ডিয়ান কাপড়ে পুরো হাতে কাজ বুকে কাজ গোল্ডেন মিরর ড্রেস, একদম পানি পানি প্রাইসে দিব, ঠিক আছে? আচ্ছা তো তাহলে এটা গেল আমাদের ওড়না, যেটা একদম চিননের মাঝে আছে। যারা হিজাবিয়ান আছেন তাদের একটা বেনিফিট হচ্ছে এটা দিয়ে হিজাব করলে খুব সুন্দর আপনার ই হয়ে যায়, মানে হিজাবের কাজটাও করে, যেহেতু এটা অনেক বেশি আপনার এই যে শাইনি, মানে এমন না যে আপনি এটা শুধুমাত্র এই ড্রেসেই ব্যবহার করতে পারবেন, আপনি হিজাব হিসাবে এই ওড়নাটাকে পরবর্তীতে ইউজ করতে পারবেন। এটা পাতলা কিন্তু বডি দেখা যায় না, গেল আমার ই। এখন শুধু ড্রেসটা দেখিয়ে প্রাইস, হ্যাঁ এখন শুধুমাত্র ড্রেসটা দেখিয়ে তাড়াতাড়ি করে এটার প্রাইস। ড্রেসটা অনেক সুন্দর আপু, আমি আমি বলি অদ্ভুত রকমের সুন্দর, মানে আমি শুরু থেকে আমি আমাকে আজকে লাইভে দেখেন আমি খুশি, কারণ ড্রেস অনেক সুন্দর। দেখি তো লাভ লাইকের উইনার হলো নাকি, এ হইছে, আমি একটা উইনারের নাম বলে দিই খুশি হবে তাইলে লাইভের মধ্যে। দেখো তো আমার বোনে কি করে। আচ্ছা একটা উইনার হয়ে গিয়েছেন, হ্যাঁ লাভ লাইক দিয়ে আজকে যে উইনার হয়েছেন আপু, আপনার নাম হচ্ছে তাসমিয়া তামিয়া, আপনি আমার ড্রেসের নাকি যে দাম সে দাম থেকে আরো 50% অফ পাবেন। মানে আমার ড্রেস যদি কথার কথা বলি 2000 হয় আপনার বিল হবে 1000, আমার ড্রেসের দাম যদি 1800 টাকা হয় আপনার বিল হবে 800 1600 900 টাকা, সরি 1800, আমার ড্রেসের দাম যদি 1600 টাকা হয় আপনার বিল হবে 800, মানে এইরকম বুঝছেন। আপনার নাম হচ্ছে তা, আপনি জিতে গিয়েছেন অলরেডি, আরো উইনার নিয়ে দিচ্ছি। হ্যাঁ একজন হয়েছেন, নাম কি তাসমিয়া তানিয়া, এই যে আপু আপনি, ওগো আপনি উইনার হয়ে গিয়েছেন, ঠিক আছে? আচ্ছা এখন আসেন আমরা আরেকটা উইনার নিয়ে নিতে বলি। হ্যাঁ হাই হাই হ্যালো থেকে এখন ফাস্ট কমেন্ট করে দেন, বারবার করবেন না। শুভ হাই বা হ্যালো থেকে একটা উইনার নিয়ে দাও, ড্রেস গিফট পাবে আমার মেক করা, জাস্ট হাই কিংবা হ্যালো থেকে একটা উইনার যাবে। ওকে এখন আমি একটু অন্যটা রেখে আপনাদেরকে একটু আরামে ড্রেসটা দেখাই, সেটা হচ্ছে ড্রেস দেখেন, পুরো ড্রেস আপু ইন্ডিয়ান শিমারের উপরে করা আছে, একবারে রেডি স্টিচড আছে। আমাদের কাছে কি কোনো সাদা কালারের ড্রেস, দেখো তো একটু সাদা মিররের কোনো ড্রেস আছে নাকি, আমার বানানো হইলেও চলবে, বুঝে যাও আগা মাথা তো বুঝবা না, না বুঝে দৌড়ানি মারবা। এই যে দেখো এটার মধ্যে গ্লাস সব গোল্ডেন না, মানে সাদা গ্লাস, আমাদের তো অনেক ড্রেস থাকে সাদা মিররের। আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাতে, আচ্ছা যেমন দেখেন এই যে এই যে এই যে পাশে পিছে আসে আমি ফিরে গেছি, এই যে দেখেন আপু যেমন আমাদের কথার কথা, এই ড্রেসটা দেখেন আপু মিরর কি কালার, দেখেন মিরর কিন্তু ঠিকই সাদা, কাজ গোল্ডেন হইতে পারে বাট গোল্ডেনের মধ্যে সাদা থাকে। হ্যাঁ বাট এই ড্রেস এত এলিগেন্ট কেন লাগছে জানেন, কারণ আপু এখানে কোনো সাদাই নাই,
এই জিনিসটাই আপনার এই ড্রেসগুলো কিন্তু নামানো যায় না বেশি একটা, কারণ আপু গোল্ডেন যে মিররটা আছে মিররটা একটুখানি মানে মানে পাওয়া যায় না, এত এভেইলেবল না বাংলাদেশে। ইন্ডিয়া থেকে যে প্যাকেটগুলো আসে এগুলো তো একটা প্যাকেটে আসে, এই গোল্ডেন গ্লাসটা খুব কম আসে। আর আসলে অপু সাদা মিরর থেকে এই গোল্ডেন মিররের প্রাইস বেশি থাকে। আপনি দিল্লি বুটিক্স এর ড্রেসগুলোতে দেখবেন লিমিটেড লিমিটেড গোল্ডেন মিররের কাজ থাকে। হ্যাঁ এটা এটা আমাকে আমি পাইছি, যেটাই বলো আমি দেখাই দিচ্ছি। আমি শুধু একটু বডি কত লম্বা কত মেপে বলে দেই, এই ড্রেস ভাগে পাবেন না সবাই। আমি খালি বডি লম্বাটা বলে এতটুকুন বলে দেই, আমার লাইভ শেষ হওয়া মাত্র এই ড্রেস ওয়েবসাইটে অর্ডার করে দিয়েন। আজকে যদি এই ড্রেস নিয়ে আপনি ইনবক্সে রিক্স নেন না, 13 রোজা চলে মানে কালকে পাবেন না, এবং আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। এত বড় একটা পেজ সামাল দেওয়া সম্ভব না এইরকম মানুষ দিয়ে। আল্লাহ, আচ্ছা এটার বডি তো অনেক। এই প্রিন্স শুভকে বলো তো ওয়েবসাইটে ডিটেলস ঠিক করতে, আমি বডি ওয়েবসাইটে দিছি 48 কিন্তু বডি তো 50 আছে। আচ্ছা থাক 48ই থাক, একটু কম থাক, মানুষ একটু কমই জানুক। লম্বা 45 আমি দিয়েছি, লম্বা 44, সব কম দেই। ভাই আপনাদেরকে জীবনে এমন দেখলাম না যে একটু কিছু বেশি পাইলে একটা থ্যাংক ইউ দিতে। 1 ইঞ্চি যদি লম্বা আমি বলি এইটা, আর যদি কম পান আমার পুরো জীবন তছনছ করে দেন। হ্যাঁ পুরো মানে মারেন না, কেটে কেটে কুটে ফালায় দেন। বাট যারা চিপা দিয়ে অনেক কাস্টমাররা অনেক কিছু পান, কেউ কিছু বলে না তখন, বেশি পাইলে চুপ, আর 1 ইঞ্চি কম পাইলে ফালতু এই সেই হ্যাঁ ওই আল্লাহ। আচ্ছা যাই হোক, এটার বডি এই মুহূর্তে আপনারা 48ই ধরেন, আমার এখানে 50 দেখাচ্ছে, বাট আপু 48 বডি ধরে অর্ডার দিবেন। সাইজ একটাই এটার, যে এটা কিন্তু ওভারলক করে মেক করা না। হ্যাঁ এটা কিন্তু ওভারলক করা না, এই জিনিসটা মাথায় রেখেন, যে যার সাইজ মতো নিয়ে মেক করে ফেলবেন। মেক করবেন কি আপু চাপিয়ে নেবেন শুধু টেইলারকে দিয়ে। বডি 48, লম্বা হচ্ছে 44 আছে, লম্বা 45, আমি তাও 1 ইঞ্চি কমিয়ে বললাম 44 গেল। আচ্ছা যারাই আপুর সাথে লাইভে আছেন, যেহেতু আজকে অনেকগুলো আপু জয়েন করে ফেলেছেন, লাভ লাইফ থেকে আরেকটা আপুকে আমি এই ড্রেস 50% অফ করে দিব লাভ লাইফ থেকে। হ্যাঁ কারণ এটার উইনার নেওয়াটা খুব ইজি। সো যারাই আছেন একটা লাভ লাইক দিয়ে দেন, এখন আমি 2 মিনিট পর এটার আরেকটা উইনার নিয়ে দিব। জাস্ট যার নাম উঠবে তার এই ড্রেস আরো 50% মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের বডি গেল, লম্বা গেল, বডি বলেছি লম্বা বলেছি, ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান শিমার ক্রিম, এখন আর কিছু বলার নেই, এখন শুধু কাজটা দেখেন কোথায় কি করা আছে না করা আছে। এটা হচ্ছে গলার কাজটা, আমি জাস্ট ধরলাম, চমৎকার লাগার একটাই রিজন এখানে সব গোল্ডেন মিরর। এই যে দেখেন কোনো সাদা কালারের গ্লাস না। আরেকটা জিনিস দেখেন আপু, আচ্ছা এটা হচ্ছে আমাদের বাংলা যে আমরা কাটচুপি কাজ করি সেটা, কিন্তু এই যে কালচা কালারের একটা পাইপ দেখছেন, এটা আপনার অরিজিনাল দিল্লি বুটিক্সে যেটা ব্যবহার হয় এইটা কিন্তু সেই পাইপ। দেখেন দুইটার কিন্তু ডিফারেন্ট কালার। আবার এখানে এই যে জমাট বাঁধা পাথরগুলো দেখছেন, এগুলো হচ্ছে এডি পাথর। আমি আমার ড্রেস থেকে একটা খুলে আপনাকে এডি পাথরটা দেখাই, দাঁড়ান। ও বাবারে উঠে না, এত মজবুত করে লাগানো। আচ্ছা এই যে দেখেন এডি পাথর হচ্ছে আপু আপনার এই যে আমাদের নাকে যে ফুলটা পরি না এক্স্যাক্টলি সেটা থাকে, এই যে একদম নাকে যে ডায়মন্ডের মতো, এটা অরিজিনাল কাচের পাথর, এটা অরিজিনাল কাচের পাথর। এটা আপনার এই ড্রেসের দেখবেন এই কলকাগুলার ভিতরে ভরাট করা, এই যে কলকা 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 হাতের কলকা, এই যে 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 দেখেন এই তিনটার ভিতরেই, আবার এখানেও আছে নাকি, হ্যাঁ সব জায়গায় এডি পাথর। আপনি আমার এই যে দেখেন আপু কাটচুপি ড্রেস, এখানেও কাটচুপি ড্রেস, আপনি কোনোটাই এডি পাথর খুঁজে পাবেন না, একটাইও নাই, এই ড্রেসে আছে। হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন আর কি ও শুধু লাস্টের এটা দেখিয়ে দিই, দেখেন ড্রেসের সাইডে ওরা পুরো গিট প্যানেল পাইপিং করে দিয়েছে। আমার দেখানো শেষ, আমি এখন প্রাইজিং এ চলে যাব, আমার দেখানো শেষ, আমি এখন প্রাইজিং এ চলে যাব। আর কিছু আছে না? আচ্ছা দাঁড়ান প্রিন্স, তুমি কোথায়? বিথি আক্তারকে ই করো না কেন, সাসপেন্ড করো না কেন লাইফ থেকে? আচ্ছা আপনার আপু আপু ব্লক খাবেন কিন্তু, আমার এখানে গণহারে কমেন্ট করলে ব্লক খাবেন। বিথি আক্তারকে লাইফ থেকে ই করো, সাসপেন্ড, দাঁড়ান আমার পোলাটার আগে আমি একটা ঠাসানি দিয়ে নিই, আমার পোলা কই? এই প্রিন্স কই তুমি? বিথি আক্তার সমানে একটার উপরে একটা কমেন্ট করে যাইতেছে, সাসপেন্ড করো না কেন লাইফ থেকে। এবারে কি রোজা রেখে নাই হয়ে গেছে নাকি? হাই আপু, সেই ড্রেস তো, হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর, এলিগেন্ট, প্রচুর এলিগেন্ট। হ্যাঁ আর লাস্টলি হাতের কাজটা একটু দেখে নেন, লাস্টলি প্রিন্স লাগলে অন্য ছেলেদেরকেও লাইভের কমেন্ট অ্যাক্টিভ করাও। হিমুনা ওর নাম কি, আল্লাহ আমি আমার আরেকটা কমেন্টের ছেলের নামই জানি না, হিমুনা কি জানি, ওকেও অ্যাক্টিভ করাও যদি তুমি সামাল না দিতে পারো একা। আচ্ছা এটা হচ্ছে স্লিভস এর কাজটা, হ্যাঁ স্লিভসটা দেখে নিলেন, স্লিভস এও দেখেন ভিতরে ভিতরে দিল্লি বুটিক্স এর এই যে দামিটা ব্যবহার হয়েছে কিন্তু, সি গোল্ডেন, এই গোল্ডেনের সাথে এই যে একদম অরিজিনাল যেটা আপনার কফি কালারের পাইপ সেটা। এটা হচ্ছে হাতের লোয়ার মোস্ট পোর্শনটা,
ডান এখানে কলকা নেন আমার দেখানো ড্রেসটা চমৎকার আমার দেখানো শেষ এখন আমরা চলে যাব প্রাইজে ছবি তুলে ফেলেন এখন জাস্ট প্রাইজে উইনার মনে হয় আরেকজন হয়ে গিয়েছেন হ্যাঁ লাভ লাইফ থেকে একটা আরেকটা উইনার নিয়ে দিব আর একটু পরে নিচ্ছি আমি বলে দিচ্ছি কখন নিব এখন আপনারা ছবি নিয়ে ফেলেন আমার দেখানো শেষ বাট খেয়াল করেছেন আপু যেই দামে ড্রেস পাবেন ড্রেসের আল্লাহ আমার তো সাইড কেটে ফেলেছে ড্রেসের সাইড পুরো পাইপিং করা একটু ছবিটা নিয়ে ফেলেন হ্যাঁ যারা পেজে অর্ডার করবেন আমি এতটুকু বলে দেই পেতেও পারেন নাও পেতে পারেন কোনো নিশ্চয়তা নেই আমাকে কোন প্রকার গালি গালাজ বকা বকি করা যাবে না সম্ভব না কারণ আপনারা এত পরিমাণে ইনবক্সে কোশ্চেন করেন সব নতুন আইডি জীবনেও নেয় নাই মানে এগুলো ধরেন এই আইডি গুলো ঈদের সময় অ্যাক্টিভ হয় লাখ লাখ মেসেজ আপু শুধু হাই হ্যালো আসসালামু আলাইকুম তারপর ওনারে আমরা হ্যালো বলি ভাই এটা হবে আবার আমরা সাত ঘন্টা পরে বলি হবে আবার সাত ঘন্টা পরে শুনে নাই তুমুল কাণ্ড কারখানা এইগুলার মধ্যে যারা অরিজিনাল কাস্টমার যারা শুধু ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করছে আমরা তাদেরকেই ধরতে পারতেছি না এত পরিমাণে আপু কোশ্চেনের মেসেজ হ্যাঁ একটু মাথায় রাখবেন যদি ভোগান্তিতে পড়েন সোজা ওয়েবসাইটে চলে যান প্রত্যেকটা ওয়েবসাইটের কাস্টমার আমি লিখিত দিতে পারি এবার কিন্তু মানে কোনো হ্যাসেল ছাড়া ড্রেস নিচ্ছে আর আমি কিন্তু কিছু বলিনি আমি কিন্তু ঈদের মানে শেষের দিকে ওয়েবসাইটের কাস্টমার আর অনলাইনের কাস্টমারদের জন্য একটা গিফটের আয়োজন করব এটা আমি এখনো পাবলিশ করিনি আমি ওয়েবসাইটের আপু যারা আমাদেরকে ওয়েবসাইটে অর্ডার দিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে তাদের জন্য আমার স্পেশাল গিফট অ্যারেঞ্জমেন্ট থাকবে এবার যারা ওয়েবসাইটে অর্ডার দিচ্ছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু আমার মানে আমি অনলাইনেও যারা দিচ্ছেন তাদের থেকেও আমি 10 গুণ মানে হাই প্রাইজের গিফট দিব ওয়েবসাইটে যারা অর্ডার করেছে তাদের মধ্যে থেকে মানে ড্র করে হ্যাঁ ওটা তো যার কপালে উঠে বাট ওয়েবসাইটের কাস্টমারদের কপালে ভালো লেভেলের গিফট যাবে এবার এটা পরে বলবো ওগুলো এখন না আচ্ছা সরি সরি ছবি তুলেন আই খোদা আমি একটা ড্রেস দেখাইতে ভুলে গেছি একটু ছবিটা নিয়ে ফেলেন 6.7k মাশাআল্লাহ থ্যাংক ইউ যারা যারা আছেন একটা লাভ অথবা লাইক কিন্তু দিয়ে দিয়েন আচ্ছা এর মাঝে আমি শুধু এটা হাতে দেখাই রেখে দেই দেখাইতে ভুলে গেছি ড্রেস আমার ড্রেসের যন্ত্রণা এটা 1050 টাকা হ্যাঁ এটা যারা নেবেন আমাদের পেজে আজকে দুপুরের ভিডিও দেখে ওয়েবসাইটে অর্ডার করেন আর অনলাইনে যদি অর্ডার দেন শুধু ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার বডি কত লম্বা কত আপুর পেজে গেলে পুরো বায়োডাটা ডিটেলস লেখা আছে হ্যাঁ এখানে কোশ্চেন করার কিছুই ওয়াল লাগে দেখি পুরো বানানো ড্রেস আচ্ছা এটা যারা নেবেন এটা সম্পূর্ণ স্টিচড এটা সম্পূর্ণ স্টিচড আছে হ্যাঁ আমি তো এখন এই ড্রেস খুলে ফেলবো এটা ওনা সরাই দেই একদম এটা যারা নেবেন আজকে দুপুরের ভিডিও দেখে নিন প্রাইস 1050 টাকা পুরো রেডি স্টিচড পুরো দমে রেডি স্টিচড আজকে দুপুরের ভিডিও দেখে ডান বাম না তাকায় অর্ডার করুন বাট এই ড্রেস না সেমি স্টিচ ছিল এটা বানাই বাম স্টিচ হলো কবে থেকে কিছুই বুঝলাম না আচ্ছা আপু এই কোয়ালিটির মধ্যে মাস্টার ইয়েলো কালারের বউ ড্রেসটা আমি নিয়েছি মাশাআল্লাহ কোয়ালিটিফুল ড্রেস থ্যাংক ইউ তাই আপনার নাম কি হ্যাঁ ফিরোজা তাইবা ইসলাম মানে কোন ই না চাইতে আমি আপনাকে একটা গিফট দিয়ে দেই আপনি আমাকে আমার লাইভের মধ্যে রিভিউ দিয়েছেন ড্রেস নিয়ে আপনার ফিরোজি তাইবা ইসলাম আপনি নেক্সটে যেটা নেবেন আপু আপনার 200 টাকা ড্রেস থেকে মাইনাস হ্যাঁ আপনি নেক্সটে যেটা নেবেন আপনার 200 টাকা ড্রেস থেকে মাইনাস ওকে আচ্ছা একটু এটার স্ক্রিনশটটা আমরা নিয়ে ফেলি 1050 টাকা বডি কত আছে লম্বা কত আছে আপুর পেজে যান গেলেই লেখা আছে সব রেডি আপনি খালি ছবিতে একটা ক্লিক দিয়ে দেখে নেবেন তাছাড়া রিল আছে ভিডিও আছে আপনার যেটা দেখার ইচ্ছে সেটা দেখে অর্ডার করে দিবেন পুরো বানানো ড্রেস 1050 টাকা কাপড় একদম মানে কোন নর্মাল সুতি কাপড় না কিন্তু এটা গ্যারান্টি একদম চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে কারণ ড্রেসের দাম কম এই দামে আপনাকে এই কাপড় আমার দেওয়ার কথা না এই জন্যই বললাম চেক করে নেবেন কারণ যেখানে আমি বলে দিচ্ছি যে এটা নর্মাল কোনো সুতি কাপড় না প্রিমিয়ামটা সো আপনি আপনার তো আর এখন এটা দেখার ব্যাপার না যে দাম কমে কোনটা আপনি এখন খালি দেখবেন যে হ্যাঁ আমি কাপড় কি আসলে প্রিমিয়ামটা পেলাম না কিনা কথা মতো সেটা চেক করে আপনি রিসিভ করবেন হ্যাঁ রেখে দিলাম মানে নর্মাল সুতি কাপড়েরটা না এই আর কি সরি এটা শুরুতেই দেখানোর কথা ছিল আমি জাস্ট ভুলে গিয়েছিলাম আপু আমি ড্রেস নিয়েছি শুধু আপু আপনাদের সব ড্রেসের কোয়ালিটি খুব ভালো আছে থ্যাংক ইউ আপু দুই দিন আগে একটা ড্রেস নিয়েছি অসাম ছিল ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি আবার কারোটা ভাল লাগলে ই দিয়ে দিব আচ্ছা আরেকজন উইনার হয়ে গিয়েছেন কিন্তু হাই হ্যালো থেকে হ্যাঁ হাই হ্যালো থেকে আরেকটা উইনারও ডান হাই হ্যালো থেকে আরেকটা উইনারও নেওয়া শেষ ঠিক আছে
এটা ইয়েলো এই ড্রেসও ভাগে পাবেন না কারণ পুরো ঈদে কিন্তু কোনো 1000 টাকায় ড্রেস যায়নি তাহলে বুঝতেছেন আজকে কি পরিমাণ মানুষ এই ড্রেসের পিছে ঝাপায় পড়বে 1050 টাকা ঠিক আছে 1050 টাকা কত মাস পরে ড্রেসটা আসছে 1050 টাকা ঠিক আছে 1050 টাকা 1050 টাকা আপুর পেজে আজকে যান সব পাবেন কাজ কিন্তু শুধু বুক অবধি নাই যে এগুলো সব জায়গা জুড়ে কাজ আছে প্রত্যেকটা জায়গা জুড়ে কাজ করা আছে আচ্ছা এখন আমি আসব পিঙ্ক কালারেরটা পরে না পিঙ্কটা পরে ওকে সো আমি জাস্ট যাচ্ছি আর আসতেছি দেন আমার এটার প্রাইস আপুকে তোমার সব ড্রেসগুলো অনেক সুন্দর জামাগুলো থ্যাংক ইউ আচ্ছা আমি জাস্ট চেঞ্জ করে আসি আপনারা থাকেন এটা যারা দাম শুনে সবাই নিতে পারবেন দাম শোনা লাগে আমার পেজে দাম শোনা লাগে না দাম না শুনেই নেওয়া যায় এতটাই কম প্রাইসে থাকে ওকে আসতেছি এখন দেখবো হ্যাঁ এই জানতাম জানতাম সবাই চলে যাবে আমার যে আজকে লেট হয়েছে ড্রেস পরতে কেন জানি ড্রেস গায়ে ঢুকে না কোন ড্রেসের হাত ঢুকে না তো কোন ড্রেসের ঠ্যাং ঢুকে না তো কোনটার এই সমস্যা বুঝি না টেইলার ভুল করে না প্রতিদিন আমার স্বাস্থ্য এক এক দিন এক এক রকম হয় আসিফ একটুখানি আসো তো আচ্ছা এখন আমরা একটা গেম খেলবো কমেন্টে হ্যাঁ কোন কালার বেশি সুন্দর বলেন আসিফ আমাকে একটু এই যে এই ড্রেসটা আরেকবার ভাঁজ করে দাও হ্যাঁ আমি উল্টা পাল্টা ভাবে ভাঁজ করছি এখন গেম খেলবো কোন কালারটা বেশি ভালো লাগলো কারণ উইনার নিয়ে নেওয়া হয়েছে দুটোটা উইনারই হ্যাঁ কমেন্ট যে 500 টাকায় ড্রেস পেলেন তার নাম বলছি একটা মিনিট পরে আপনারা এখন আগে এসে আমাকে ই দেন যে কার কোনটা বেশি ভালো লাগলো দাঁড়ান আমি তোমার লাইভ শেয়ার করে আসি কার কোন কালার বেশি ভালো লাগলো কমেন্ট করেন ওই আঙ্গুর কালারেরটা নাকি পিঙ্ক কালার আঙ্গুর নাকি পিঙ্ক ও মাই গড আমার কি বলে বলেন বলেন আচ্ছা দেখেন আমার তো এটা চুরি নেই দেখে এরকম চুরি সেটিং করতে হয় ছি ছি কি অবস্থা কি অবস্থা এই জন্য দুই হাতের চুরি কেনা উচিত ইনি এক হাতের বলেন কোন কালারেরটা বেশি সুন্দর পিঙ্ক নাকি আঙ্গুর উইচ ওয়ান দুটোর সাথেই সুন্দর চুরি লাল চুরি সবকিছুর সাথে যায় আচ্ছা অন্না ওকে আমরা এবার প্রাইজিং এ চলে যাব আর সময় নষ্ট না করে যারা আছেন শেষবারের মতো একটু আপুকে লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিয়ে এবং আমি আপনাদেরকে এই লাইভে আপডেট দিয়ে দিব কোন ড্রেসটা আছে কোন ড্রেসটা নেই হ্যাঁ তাহলে না আপু আপনাদের সুবিধা হবে অযথা ইনবক্সেরও দরকার নাই যাও আর কোনো কিছুই করতে হবে না আপনি এমনি জানতে পারবেন যে হ্যাঁ এই ড্রেস আছে আমি এই ড্রেস অর্ডার করতে পারবো কি না মানে আপনাদের জন্য হেল্প হবে ওকে সো এখন আমি লাস্ট বারের মতো আপু বলে দেই এই ড্রেসে কি কি আছে না আছে ঈদের আগে আপু এটা আমাদের লাস্ট এই ধরনের মানে সিম মানে এই ধাঁচের কাটচুপির ড্রেস এটাই লাস্ট ঈদের আগে কিন্তু আর কোন এই ধরনের কাটচুপি নেই কারণ আপু ঈদের আর আছেই কয়দিন আজকে 13 মানে কালকে 14 রোজা আমি তো আপনাকে 25 রোজার ড্রেস আমি দেখাই না আপনি তো নিয়ে ওটা পড়তে পারবেন না না তো এখনো যদি কেউ লেট করেন না নিতে পারেন সেটার তো আর ড্রাইভার আমার না এখন আপনাদের মানে খুব ক্লোজ টাইম যে টাইমে আপনার ড্রেস এখন পিক করে ফেলতে হবে কথাটা বারবার বলছি মাথায় রাখেন এখনো যারা নিচ্ছেন না এই করতেছেন না সেই করতেছেন না খেলা বুঝবেন আর আমার কাছে কিন্তু আর কোনো এই ধরনের কাটচুপি ড্রেস ঈদের আগে নেই হ্যাঁ আচ্ছা সো পিঙ্ক কালারটা দেখে ফেলি কমেন্ট কোন কালারের আসছে দেখি পিঙ্ক কালারটা সুন্দর আঙ্গুর আচ্ছা আপু পিঙ্ক কালারটায় মাশাল্লাহ লাগছে পিঙ্ক কালার আই হাই আমার কাছে তো
হাই হাই সবাই পিঙ্ক লেগছে ইয়াল্লা আমার কাছে তো ওই কালার বেশি ভালো লাগছে আপনারা জানেন আপনারা যে কালার কমেন্ট করেন ওই কালারের অর্ডার কম আসে যে কালার কমেন্ট করেন না ওই কালারের অর্ডার বেশি আসে ভালো কি বুঝলাম না বাট আমার কাছে ওই কালার বেশি সুন্দর লাগছে তাই না এক একজনের এক এক ইচ্ছা আমার কাছে ভাই আগের কালার অনেক সুন্দর লাগে এটা তো সুন্দর আমি বরাবরই একটু পিঙ্ক কালার একটুখানি কম করি আমাকে দেখবেন আপনারা পিঙ্ক কালারে কখন খুব রেয়ার দেখবেন फुल कवरेज आपके दिए थक गाय धरे फिलने गा देखा जाए बट अनेक पतला एडवांटेज हमारे हिजाब करते हैं रेखे दीची हाँ ओन डान तुम सर जाओ एस्ट शुद्ध ड्रेस टा देखे नीन जस्ट ड्रेस की ना आता देखे आजीवन तो 48 आसे पंचाश आसलो सेकेंड कलर मापछी हाँ एक मिनट दें48 इंच लम्बा 44 इंच मैटेरियल इंडियन क्रेप शिमर খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যানসার দিয়ে দেই আপু এটা নিচে কি ইনার লাগবে দা অ্যানসার ইজ নো এইগুলো কালারের নিচে ইনার লাগবে না তাও আপনি যদি পড়তে চান সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার সামনে যথেষ্ট পরিমাণে লাইট আছে আশা করি আপনারা আমার মতো লাইটের সামনে দাঁড়ায় কারোর সাথে কথা বলবেন না ঘুরবেন না ফিরবেন না আমাকে যদি লাইটের মধ্যে না দেখা যায় ভিতরে ইনার বা কোনো কিছু তার মানে আপু লাগছে না বাট হ্যাঁ এটা ইন্ডিয়ান শিমার কাপড় যারা চিনেন না তারা দয়া করে লাগলে শোরুমে যে দেখে নেবেন বা এটা কি কাপড় বুঝে নেবেন এটা হাত শিমার ক্রেপ আচ্ছা একটা কথা বলি ক্রেপ কেন কাপড়ের নাম ক্রেপ মানে কি মানে এই যে দেখেন এই যে ক্রেপি টেক্সচারটা দেখছেন না এটার মানে হচ্ছে আপু ক্রেপ এই জন্যই কিন্তু নাম শিমার ক্রেপ হ্যাঁ ইন্ডিয়ান শিমার ক্রেপ তো এখন আপু এটা কিছু মানুষের এই ফ্যাব্রিক পছন্দ 2% মানুষের এটা পছন্দ না সেই 2% এর মধ্যে যদি আপনি পরেন আপনার ড্রেসের ডিজাইন ভালো লাগলো আপনি নিয়েন না কারণ এটা কিন্তু সুতি না আবার এটা কিন্তু সিল্ক না এটা ওন শিমার ক্রেপ একটা ফ্যাব্রিক ইন্ডিয়ান ওকে আচ্ছা এটা গেল ইনার লাগবে না এমনি ধরলে মনে হয় ইনার লাগবে বাট আপনি নিজে পরে দেখবেন লাগে না ইনার তাও আপনি পড়তে চাইলে সেটা একদম আপনার ইচ্ছা বাট লাগে না এটা গেল ম্যাটেরিয়াল আচ্ছা ড্রেসের এক শুধু লাস্ট জিনিস দেখেন কারণ আমার সব বডি লম্বা সব বলা শেষ এই দামে ড্রেস দিয়ে ও ড্রেসের সাইড পুরাটা কাতান বর্ডার দিয়ে প্যানেল পাইপিং করা পুরো গলা খেয়াল করেন কাতার কাতানের ইদি আগে পাইপিং প্যানেল করা আর সম্পূর্ণ কাজ গোল্ডেন মিরর দিয়ে করা তার সাথে এডি পাথর বসানো নেন আমার দেখানো শেষ আচ্ছা লাভ লাইফ থেকে উইনার নিয়ে নিতে বলি সব উইনার তো নেওয়া শেষ শুধু লাভ লাইফের উইনার নিব আর কালার থেকে একটা আপুকে আমি গিফট দিব হ্যাঁ যারা কালার কমেন্ট করছেন কালার যে কোন কালার ভালো লাগলো র্যান্ডম একটা আপুকে আমি গিফট দিব যখন বলবো গিফট নিব তখন আরেকবার কমেন্ট করে দিবেন কালার হ্যাঁ এখন একবার কমেন্ট করে রাখেন বারবার করা লাগবে না আসিফ আসিফ একদম ঘেমে যাইতেছি দেখি এসে দরজাটা লাগাও তো বাকিসের জন্য কি 21 বাবা গোল্ডেন এর সাথে একদম যেটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে ব্যবহার হয় সেই পাথরটা কিন্তু বসানো আছে সাথে এডি পাথর এই হচ্ছে সম্পূর্ণ ডিটেইলস হ্যাঁ আপুর দেখানো শেষ আপু আমি অনেক কিছু এই ড্রেসের মিস করে গিয়েছি ডিটেইলস বলতে এগুলো আর বলার দরকার নেই আপনারা ঈদের সময় তো এগুলো ড্রেস এমনি ভাগে পাবেন না যে দামে না ড্রেস যাবে এগুলো কোনো কিছুই ভাগে জুট মানে জুটার মতো না সব মানে খালি সোল্ড আউট স্টক আউট এইসব শুনবেন হ্যাঁ সোল্ড আউট স্টক আউট এইসব খালি শুনতে থাকবেন আচ্ছা এখন আসেন প্রাইজে যাওয়ার আগে আমি শুধু আপনাদেরকে এক ঝলক আসিফ চলে আসো দাম বলবো তো এমনিও সব বলতে হবে এখন এখন প্রাইস বলার আগে আমি লাস্টলি আপনাদেরকে বলে দিচ্ছি কোন ড্রেস আছে কোন ড্রেস নাই মনোযোগ সহকারে শুনেন ওয়েবসাইটে অর্ডার দিলে কনফার্ম থাকেন ড্রেস পাবেন অনলাইনে দাঁড়া একটু পরে এটা
অনলাইনে অর্ডার দিলে ড্রেস পেতেও পারেন নাও পেতে পারেন। আচ্ছা আগে এগুলো শেষ করতে হবে। হ্যাঁ আচ্ছা এখন আমি জাস্ট সিরিয়ালে ধরবো, প্রোডাক্ট হাত থেকে রাখবো। হাই আপু আমি নিতে চাই, কিভাবে নিবো? আপু ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন অ্যাড্রেস ফোন নাম্বার সহ পাঠিয়ে দিবেন। হ্যাঁ ছবি আর অ্যাড্রেস ফোন নাম্বার এই দুইটা জিনিস দিয়ে দিবেন। একটা মিনিট ধরো, খুলে ফেলো খুলে ফেলো। এখন জাস্ট এক ঝলক এগুলা কি কি আছে এটা মানুষদেরকে বলে এগুলা হাত থেকে ফেলে দিতে হবে। আচ্ছা আমি জাস্ট এক মিনিটে আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি কোনটা কত পিস আছে। এই ড্রেসটা সর্বোচ্চ 50 জন আপু পেতে পারেন। আমি কিন্তু এইবার এটা 550 পিস, এটা ইন্ডিয়ান ড্রেস, জীবনে আর আপনারা এই আলিয়া পাবেন না। মানুষ মানে টপ ক্লাস ড্রেস, লাস্ট 40-50 জন আপু পাবেন। আমি লাইভে জানিয়ে দিচ্ছি, পিছে যাবেন, প্রাইস কত কত সব দেখতে পাবেন। এটার প্রাইস আমার যতদূর মনে আছে 1590 টাকা, ইন্ডিয়ান আলিয়া, এটা ফুল ইন্ডিয়ান আলিয়া। পেজের ব্যাকে গেলে পেয়ে যাবেন, আমি আপডেট দিচ্ছি। হ্যাঁ যেটা যে কালার দেখাবো সেই কালারই আছে, অন্য কোন কালার অর্ডার দিবেন না। যেমন এটার গতকালকে পেজে পোস্ট হয়েছে, এক কালার সোল্ড আউট, কারণ ওটা আমার ছিলই না। তো এইটাই শুধু আছে, প্রাইস আছে এটার 1880 টাকা টু পিস, 1880 টাকা টু পিস, পুরো নিচ অব্দি কাজ পর্যন্ত। হ্যাঁ অন্য আমি যদি অন্য কালার না দেখাই বুঝবেন ড্রেস নাই, 1880 টাকা। এখন একটু বলেন যে আপু এই যে হঠাৎ কোন একটা ড্রেস আপনার ভালো লেগে গিয়েছে, এটা আমি নিতে চাই, আমার এই লাইফ থেকে আপনি নিচে যেতে থাকবেন, এগুলো প্রত্যেকটা ড্রেসের ডিটেলস সহকারে, বডি লম্বা সহকারে সব পেজে পোস্ট করা আছে। এটা শুধু এই লাইভে আমি জানাচ্ছি যে কোন কালার আছে কোন কালার নেই, আরেকটা কালার নাই। আপনাদের মোস্ট ডিমান্ডেড ড্রেস একটু এটা হোল্ডে আছে, এই ড্রেসটা এই সপ্তাহে চলে আসবে। যারা যারা অর্ডার করে পাননি, এই যে সালোয়ার সহ নিচে কাজ সহ সবাই পেয়ে যাবেন একসাথে। যে অর্ডার করার করে রাখেন, কারণ আর তো সময় নেই, এটা আমি শোরুমেও দিতে পারিনি, আর মানে প্রচুর অর্ডার এই ড্রেসের থাকে। এটা আমার কাছে আর লাস্ট লাস্ট 600 পিস আসবে, মনে করেন এটা 4500-5000 পিস আমরা সেল করেছি এই ড্রেস, এত টপ ক্লাস ড্রেস। এই কালার খোলার দরকার নাই। এই যে এটা হচ্ছে আরেকটা কালার, এটা দুটো কালারই আছে, বাট এটা অর্ডার দিলে হলুদ কালারটা একটু ডেলিভারিতে 3-4 দিন লেট হবে, আমি জানিয়ে দিচ্ছি। দোনোটাই আছে বাট হলুদটা এখনো হাতে আসেনি। 600 পিস আর লাস্ট আসবে, 600 থেকে আধা ড্রেস বুক হওয়া, মানে হিউজ পেন্ডিং এ মেমো আছে নিচে, এইগুলো আপনারা পেজে গিয়ে দেখে নেবেন, আমি আপডেট গুলো দিয়ে নেই। হ্যাঁ আঙ্গুর কালারটা সুন্দর, আনিমা বেগম। আচ্ছা আঙ্গুর কালার, আচ্ছা কালার থেকে উইনার নিয়ে ফেলি, দাঁড়ান শুনেন যারা আছেন, যারা আছেন দাঁড়ান উইনার নিয়ে নিতে বলি। শুভ কালার থেকে একটা উইনার নাও তো র্যান্ডম, আর লাভ লাইফ থেকে আমি যখন প্রাইজ বলার জন্য দাঁড়াবো তখন লাভ লাইফ থেকে একটা উইনার নিবা। এই ড্রেসের আমি এখন সত্যি কথা বলছি, আমি জানি না এই ড্রেসের আদৌ এই কালার আছে নাকি না, আমি কালকে জানতে পারবো, আমি এখন টোটালি জানি না। হলুদ কালার এটা নাই, শেষ। এই কালারও আছে নাকি না আই ডোন্ট নো। এটা আমি এমন একটা ড্রেস হাতে ধরে, মানে এটা আপনাকে ইদার আমরা ফোন দিয়ে জানিয়ে দিব নাই, আর না হলে থাকতে পারে। যদি আমার কাছে এটা কোনো পিস থাকে এটা কালকে আমাদের হাতে চলে আসবে, এই জন্য আমি বলে দিচ্ছি যে পাইলে পাবেন নাইলে না এই ড্রেসের ক্ষেত্রে। আরেকটা কালার দেখাচ্ছি না মানে ওটা নাই, খুব ইজি, আমি কিন্তু খুব ইজি করে দিচ্ছি আপনাদের জন্য জিনিসগুলো। হ্যাঁ যেমন এটা আরেকটা কালার সোল্ড আউট, এটা লাইভও পেজে নাই, এটা দেখালই না, বাদ দাও এটা শেষ। এটা এই যে এটা এটা চলে আসছে, এটা খুব অল্প পিসেস আছে, খুব অল্প, দেওয়ার দরকার নেই, অন্য ড্রেস দিয়ে দাও। আচ্ছা তুমি এই যে এটা, এগুলো আপুর পেজে গিয়ে দেখে নিবেন, ধরে দাও তো সাইডে তুমি। আমি জাস্ট আপু আপনাদের হেল্প হওয়ার জন্য ড্রেসগুলো আপডেট দিয়ে দিচ্ছি লাইভে। হ্যাঁ আমার কিন্তু দেখেন লাইভে সময় নষ্ট সবই নষ্ট হচ্ছে, বাট যেন আপনাদের কোনো প্রবলেম না হয়, বুঝতে ইজি হয় যে হ্যাঁ হ্যাঁ এই ড্রেসগুলো আমি অর্ডার দিলে পাচ্ছি, আমার জিজ্ঞাসা করারই দরকার নাই ইনবক্সে যে ভাই হবে, আমি কিন্তু জানিয়ে দিচ্ছি কোন কালার আছে কোন কালার নাই। হ্যাঁ তো এই ইজি করে দিলাম না আপনাদের জন্য জিনিসগুলো, এটা শুধুমাত্র এটা 12-13 পিস আছে, আর অন্য দেওয়ার দরকার নেই, এটার 12-13 পিস আছে, মানে নাই নাই ধরেন নাই ধরেন নাই ধরেন, যারা যারা এটা হাতে পাচ্ছে ক্রেজি এটা। আচ্ছা আসিফ একটু মনে করে বলে দিবা অফিসে, এটার বেগুনি কালারের যেন আর অর্ডার না নেয়, একদম আমি কিন্তু এটা কিন্তু ড্রেস নাই আর 3-4 দিন থেকে। আচ্ছা এটার বেগুনি কালারের অর্ডার কিন্তু অনেকের ক্যান্সেল হবে, আমি অফিসে জানাইতে ভুলে গেছি, এটার যেমন ঘাড়ারা ড্রেস নাই বাট আমার অফিস থেকে আপনাদের অর্ডার রাখছে। হ্যাঁ আমি আজকে মানা করে দিচ্ছি, প্লাস আপনাদেরকে কালকে ওরা সবাই স্টক আউট করে দিবে বেগুনি কালারটা লাস্টের জনদের। হ্যাঁ এই ড্রেসটা কেউ ডেলিভারি পাননি এখনো, এই সপ্তাহে পাওয়া শুরু করবেন, এটা যে ঘাড়ারা ড্রেস। হ্যাঁ 1390 টাকা। আরেকটা কালার দেখাচ্ছি না মানে স্টক আউট, খুব ইজি করে দিচ্ছি। এরপরেও যদি বলেন আপু বুঝি নাই এই নাই সেই নাই, আমার আর কিচ্ছু করার নাই, আমার নিজের এই যে এটা পুরো হাত, এটা কত 1590, যেমন এই ড্রেস দেখেন আপু মাত্র 1590 টাকা,
এটা কিন্তু আমাদের বিশাল বড় লট ছিল, প্রায় 2000 পিসের লট ছিল। এখন আর সর্বোচ্চ 150-200 পিস আছে। 2000 পিসের ড্রেস ছিল বলে পাইছেন এতজন, অনেক আগের ড্রেস, এই জন্যই তো এত ভারী কাজের ড্রেস এত কমে। এগুলো পেয়ে যে গেলে আচ্ছা, এখন আর খুইলো না, এখন আমাকে ড্রেস গুলো একটু হাতে দাও। ও আল্লাহ, এটা কিসের রান্না করে আসছি, এই যে একটা একটা করে। এটা শুধুমাত্র ব্ল্যাক কালার স্টকে আছে, পেজে আপডেট করে দিয়েছি, ওটা এখন দিও না, এটা এখনো আসে নাই। আচ্ছা, এই শাড়ি কি অফিসে আছে নাকি হোল্ডে পড়ে গেছে আর চলে আসছে না? আচ্ছা একটুখানি বলে দিই আপু, কালার আঙ্গুর কালারটা সুন্দর পাইনি আপু, অসম্ভব সুন্দর, ডিফারেন্ট কালার, লাভ ইট, থ্যাংক ইউ। আপনাদের এই শাড়ি অফিসে চলে এসেছে, এখন যত যত আপু নিবেন, হ্যাঁ এটা অর্ডার করে দিতে পারেন। ওকে ডান, এখন প্রাইজের জন্য চলে আসো, সরাই ফেলো। হ্যাঁ আপনাদের লাস্টলি এই শাড়ি জানিয়ে দেই, চলে এসেছে এখন, যারা যারা নিবেন একদম রেডি স্টক, যারা অর্ডার করেছে। এটা কি গতকাল মানে পুরো ক্লিয়ার তো ডেলিভারি আমাদের? হ্যাঁ না, কালকে তো দেখলাম। আচ্ছা তাইলে ঠিক না, ওটা কিন্তু একটা কিন্তু আমাদের আবার বোরখার ডিজাইন আছে, দেখো ভুল করো না খালি। এটা চলে আসছে স্টকে, এই শাড়ি যারা অর্ডার করবেন পেয়ে যাবেন। এই শাড়ি এখন যতগুলো আপু অর্ডার করবেন ইনস্ট্যান্ট ডেলিভারি, অনলাইনে দেন, ওয়েবসাইটে দিলে তো খুবই ভালো। সো এই ব্যাপার স্যাপার। হ্যাঁ এখন আমরা আমাদের ড্রেসের প্রাইসিং এ চলে যাই। আমি ইচ্ছা করে আপনাদেরকে মানে দাঁড়া করে রেখেই কোনটা আছে না আছে জানিয়ে দিলাম, কারণ আপনারা তো অনেক আর কি বলবো ফাঁকিবাজা পুরা দেখতে চান না কি আছে না আছে। হ্যাঁ বাট ইনবক্সে গিয়ে এ আপু এটা হবে হবে মাথা টাথা খারাপ করে দেন। আচ্ছা বিসমিল্লাহ, এখন যাব প্রাইস। যারা আছেন সবাই মিলে একটা লাভ লাইক, সবাই সবাই প্রিন্স একটু শুভকে বলো তো লাভ লাইক থেকে একটা উইনার নিয়ে দিতে। ও সে রাজন করে গেছে। আচ্ছা না, আমার এখনই শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে বিসমিল্লাহ। হ্যাঁ কি পড়লো? ওকে সো যারা যারা আপুর সাথে এই মুহূর্তে লাইভে আছেন, আমরা এখন এই ড্রেসের প্রাইসিং করে দিচ্ছি। এটা টু পিসের একটা সেট, খুব মনোযোগ সহকারে শুনবেন, এটার সাথে কোনো সালোয়ার কিংবা প্যান্ট পিস নেই। টু পিস অর্থাৎ কামিজ এবং ওড়না। আবার এটা না, অনেকে আছেন অর্ডার দেন, আমি তো টু পিস মানে দুইটা মনে করেন যে একসাথে দুইটা ড্রেস আপনি এই দামে পাচ্ছেন, না বাবা, কামিজ আর ওড়না সাথে কোনো প্রকার প্যান্টের কাপড় নেই, শুনে বুঝে অর্ডার করবেন। সেকেন্ড এখন আসেন ওড়না, ওড়নার কাপড় হচ্ছে ইন্ডিয়ান চিনন। আপনি যদি চিনন না পরেন, আপনাকে বাসায় নেওয়ার পর আপু আমার আম্মু আমাকে মেরে ফেললো, পাতলা ওড়না আমি পরি না, আমি লাইভে কোথাও বলি না এটা সিল্কের ওড়না, আমি লাইভে কোথাও বলি না এটা সুতি ওড়না, আমি লাইভে বলি না এটা কাতানের ওড়না। তো অর্ডার আপনার বাসায় আসলে আপু কি করছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদেরকে এসে আপু আমাদের কিছু করার থাকবে না, এটা আপনি জেনে বুঝে নেবেন। আপনার আম্মুকে আপনি লাগলে জিজ্ঞাসা করে অর্ডার দিবেন যে আম্মু আমি যেটা নিবো, নেওয়ার পরে এগুলো হইহুল্লা এই টাইমে দয়া করে কইরেন না, ঠিক আছে? গেল চিননের ওড়না, গেল। এবার আসেন ড্রেসের, ড্রেস পুরোটা মেক করা আছে, যেটার বডি আছে 48 ইঞ্চি, লম্বায় আছে 44 ইঞ্চেস, লম্বা 44 ইঞ্চেস, বডি আছে 48 ইঞ্চি। ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান ক্রেপ শিমার, ম্যাটেরিয়াল হচ্ছে আপু ইন্ডিয়ান ক্রেপ শিমার। এই যে ফুল ড্রেসের ম্যাটেরিয়াল, আমি দাঁড়ান, এই যে দেখে ফেলেন, কোন নর্মাল সুতি সিল্ক টিল কিছু না, একদম ইন্ডিয়ান ক্রেপ শিমারের ফ্যাব্রিক। এটার নিচে কোনো প্রকার ইনার লাগবে না, তাও আপনি যদি ইনার পরতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো ইনার পরে কিন্তু লাইভে দাঁড়ানো না। এখন আসেন, আচ্ছা সব বলে, হ্যাঁ অর্ডার সিস্টেম, আমরা কোনো প্রকার বিকাশে টাকা নেই না, আমার নাম করে প্রচুর ফেসবুকে ফ্রড ফেক আইডি আছে, যারা আপনাকে নক দিবে, নানান কথা বলবে, আপনাকে পাম দিবে, পট্টি দিবে, এইদিকে আমরা রিপ্লাই দিতে পারছি না, কাস্টমারদের গণহারে গালি খাচ্ছি, আর তারা দেখবেন কি আপনার সাথে ধোঁয়ায় চ্যাট করতেছে যে হ্যাঁ আপু আমাদের এত তম আজকে 15 বছরের আমাদের সেলিব্রেশন হচ্ছে পেজে, ও মুখ হচ্ছে তো মুখ হচ্ছে, দুনিয়ার বাটপারি কথা মানে আপু এগুলো কথা শুনলেই বোঝা যায় ফ্রড ফেক অ্যাকাউন্ট। আমরা কোনো বিকাশে টাকা নেই না, প্লিজ কথাটা মাথার ভিতরে ঢুকান, আমরা বাংলাদেশ কোথাও কোনো টাকা নেই না। আপনি পণ্য হাতে পাবেন, আপনি যাচাই করবেন যে আপনার ভালো লাগলো নাকি না। একটা ড্রেস সবার ভালো নাই লাগতে পারে, 100 জনের ভালো লেগেছে বলে আপনারও ভালো লাগতে হবে এমন না। এই জন্য আপনি নিজে নিজের প্রোডাক্ট দেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করে ভালো লাগলে নিবেন, ভালো না লাগলে ডেলিভারি চার্জ পে করবেন। আপনার ডেলিভারি চার্জ যদি পে করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমার কাছে অর্ডার করবেন না, আমি এর থেকে আর কি করতে পারি, আর তো কিছু করার নেই, তাই না? সো এটা মাথায় রাখবেন, ক্যাশ অন ডেলিভারি। কোনো কেউ যদি আপনাকে ইনবক্সে বলে যে একটা অর্ডার দেন আরেকটার দাম 50% কম, তারা ফ্রড, প্রতারকের দল, মাথায় রাখবেন। সব বলা শেষ, লাস্ট জিনিস, ওয়েবসাইটে অর্ডার কিভাবে দিবেন, কারণ 13 রোজা, এখন যদি ওয়েবসাইটে এই ড্রেস আজকে অর্ডার না দেন, দেখেন
কন্টিনিউয়াসলি লাইভের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু 5000 মানুষ দেখছে। 5000 মানুষ থেকে যদি 400 মানুষ অর্ডার করে ফেলে না, ড্রেস নাই, শেষ। তাই জন্য আপনারা কি করবেন, আমি লাস্ট আজ এটা দেখাই দিই, নাহলে আপনারা ড্রেসটা পাবেন না। হ্যাঁ, এই দেখেন আপনারা পেজে ঢুকবেন, এটা জেনে রাখেন, নাহলে ড্রেস পাবেন না আজকে। এই 5000 মানুষ থেকে 400 মানুষ অর্ডার দিয়ে ফেললেই ড্রেস শেষ। পেজে ঢুকার পরে দেখেন এখানে একটা ভিডিও আছে যে ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয়। আপনি এই ভিডিওটা দেখে আপনার বাসায় যদি আপনি না পারেন, এটা মেয়ে মানুষ আজকাল অনেক স্মার্ট, দেখলেই আপনি অর্ডার করতে পারবেন ওয়েবসাইটে ঢুকে। আপনি একান্তই না পারলে আপনার বাসায় ভাই বা হাজবেন্ড বা এনি ওয়ান যে একটু বেশি এগুলো এক্সপার্ট, তাকে বলে ওয়েবসাইটে অর্ডার করিয়ে দিয়ে চুপচাপ বসে থাকবেন। কালকে আপনাকে ফোন দিবে। ওয়েবসাইটে ফোন কল কয়টায় যায় এখন? যাদের ফোন নাম্বার লাস্টে থাকবে আমরা শুধুমাত্র তাদের মেসেজ ওপেন করে বিল করে বেরিয়ে যাব। আছে, হবে, প্রাইস কত, কোন রিপ্লাই পাবেন না। আজকে আমার সব আপুদের জন্য সবকিছু বলা শেষ। এই ড্রেসের প্রাইস আসবে শুধুমাত্র পুরো হাতে কাজ, ইন্ডিয়ান সীমার কাপড়, এরকম হাতের কাজ, পুরো গোল্ডেন মিরর দিয়ে, এডি পাথর দিয়ে, কত, 1980 টাকা। একদম পারফেক্ট হতো না, মাত্র 1680 টাকা। ক্যান ইউ ইমাজিন, একটা নর্মাল কাটচুপি ড্রেসের নামে আপনি ইন্ডিয়ান কাপড়ের এই ড্রেস, আপনি মিলায় দেখেন আমার ওই নর্মাল কাটচুপির ড্রেসও 1680 টাকা। ওইটা কিন্তু সুতি কাপড়, ওটা কোনো গোল্ডেন পাথরও নেই। এই ড্রেস মানে আম্পু, এটার আজকে দাম চাইলেই বাড়াই দেওয়া যায়, তো সত্যি বলছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বাট এটা তো আমার আগের ড্রেস, আগের আনানো ড্রেস, এই জন্য আপনারা কম প্রাইসেই পাচ্ছেন, আমি তো বলবো অনেক কম। মার্কেটে যান না, কত দাম বলেছি, 1680 টাকা, এর আধাও যদি কোনো ড্রেস খুঁজে পান, পুরো মার্কেট খুঁজে দেখেন, মার্কেটে যে চড়া দাম, ওই গিয়ে গিয়ে ঘুরেই আসবেন। আর দাম দেখে যাদের আর কি, হ্যাঁ রেখে দাও বাজেটে একটু, সত্যি কথা বলছি, আকাশ ছোঁয়া দাম কিনবেন না। অনেক মানুষের টাকা থাকলেও কিনবে না অযথা এত দাম দিয়ে, ওভার প্রাইস, ফুল মার্কেট ওভার প্রাইস। আর অনেক মার্কেটে বলে তাদের কাছে কাস্টমার নাই, দাম ঠিক রাখলে তো কাস্টমারের অভাব নাই, মাশাল্লাহ আমাদের শোরুমে তো কাস্টমারদেরকে আমরা ড্রেস দিতে পারছি না, আমরা কেন কিভাবে ড্রেস দিচ্ছি, দাম কম রাখি। কিছু কিছু দোকানে আপনারা দেখবেন ভিডিওতে বলতেছে কাস্টমার নাই, ক্রেতা নাই, থাকবে কেমনে রে ভাই, তোরা এত দাম দিয়ে বসায় রাখছিস, মানুষ নিবে কিভাবে। আর আজকাল মানুষ ওই একটা ড্রেস কিনে না, দেখা যায় সবাই একটু মানে বেশি ড্রেস কিনে কম প্রাইসে। একটা ড্রেস তো আমরা আজকাল পরি না, একবার পরছি শেষ, তো দাম কম রাখলে তো ক্রেতার অভাব নাই। আচ্ছা এখন আসেন, আমি একটু দাম তো বলে দিয়েছি, মাত্র ওয়েবসাইটে এখনই পোস্ট হবে, ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন আমার লাইভটা শেষ হলেই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি উইনারের নামগুলো বলে দেই। হ্যাঁ আচ্ছা, শুরু থেকে যে উইনার হয়েছেন, একদম শুরুতে আমার ভিডিওতে লাভ লাইক দিয়ে, তাসমিয়া তানিয়া, কনগ্রাচুলেশন, আপনি এই ড্রেস পুরো 50% কমে পাচ্ছেন। এরপরে হাই লিখে যে এই ড্রেস 500 টাকায় পাচ্ছেন, তার নাম হচ্ছে সিনথিলা আহমেদ, এর আবার সিনথিয়া শুনছি, সিনথিলা, আচ্ছা সিনথিলা আহমেদ আপু, সিনথিলা আহমেদ আপু, কনগ্রাচুলেশন, আপনি 500 টাকায় আমার মেক করা ড্রেস পাচ্ছেন। যে আপু কমেন্ট লিখে 200 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, পিঙ্ক থেকে উইনার হয়েছে। হ্যাঁ আপুর নাম হচ্ছে মোহনা ইসলাম রনি, মোহনা ইসলাম রনি আপু, আপনি পিঙ্ক কালার কমেন্ট করে আজকে ড্রেসে 200 টাকা বিল মাইনাস করে ফেললেন। হ্যাঁ, আর আরেকটা আপু হচ্ছে জান্নাতুল ফেরদৌস তিথি, লাভ লাইক দিয়ে আপনি পুরো আমার এই ড্রেস 50% কম দামে পেয়ে গেলেন, জান্নাতুল ফেরদৌস তিথি। একদিনে 4-4টা উইনার, আমি ভেবেছিলাম আমি আজকে আরেকটা লাইভ করব, কিন্তু আমি শেষ, আমার অবস্থা খারাপ, আমি এখন আল্লাহ হাফেজ, আমি আর কোনো লাইভে আসতে পারবো না। আমি বলেছিলাম যে আমি এফডি লাইফস্টাইল থেকে একটা লাইভ করব, বাট আই এম ডান, আই কান্ট, আমি আর লাইভ করতে পারবো না আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার কালকে দেখা হবে। এটাই লাস্ট সপ্তাহ আপনাদের ঈদ কালেকশন আমাদের পেজ থেকে নেওয়ার জন্য সুযোগ। আর যারা অর্ডার করেছেন ডেলিভারি পাচ্ছেন না, শুধু এই সপ্তাহটাই সময় দেন, সবাই পেয়ে যাবেন, সবাই এই সপ্তাহে ড্রেস পেয়ে যাবেন আর পুরান সপ্তাহ। ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কালকে সুতার কাজ, এমব্রয়ডারি কাজের ড্রেস নিয়ে আসবো লাইভে। তো যারা কিনা সুতার কাজের ড্রেস খুঁজছেন, যে আপু এগুলো কাটচুপি টাটচুপি পরি না, সুতার কাজের ড্রেস চাচ্ছি, পুরো ঈদে একটাও সুতার কাজের ড্রেস দেয়নি, কালকে একটা দিব সুতার কাজের ড্রেস। তো আজকের জন্য এতটুকু, ঠিক আছে, ধন্যবাদ। যাওয়ার আগে একটা লাভ লাইক আপুকে দিয়ে দিন, কারো কোনো ক্ষতি হবে না, আমার একটু ভালো হবে। যদি আপুর একটু ভালো করতে চান, একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ওয়েবসাইটে পোস্ট করে দিচ্ছি এখনই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।